আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থী। আহসান ডিজিটাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। আমি আহসান উদ্দিন, ডাইরেক্টর আহসান ডিজিটাল ইংলিশ একাডেমি। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচ্য বিষয় বেসিক ইংলিশ গ্রামার থেকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের ওয়ার্ড কম্পারিজন। টিউটোরিয়ালের শুরুতে বরাবরই আমি যে কথাটাই বলে থাকি, ইংরেজি শেখার জন্য বাংলা ব্যবহার না করাই উচিত। তবে সকল মেধার শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই আমি বাংলায় টিউটোরিয়াল করি। এর পাশাপাশি একই টিউটোরিয়াল ইংরেজি ভার্সনও করা থাকে। যেসব শিক্ষার্থী ভালো মেধার তাদেরকে অনুরোধ করব ইংরেজি টিউটোরিয়ালটি দেখার জন্য। সাথে সাথে মানে শিক্ষার্থীদের বলবো, অনুরোধ করব তারা এই টিউটোরিয়ালটি দেখার পরে ইংরেজি টিউটোরিয়ালটা যেন দেখে নেয়। কারণ ইংরেজি শেখার জন্য ইংরেজি মাধ্যমটি সবচেয়ে বেশি উপযোগী। যেমনটি বলেছিলাম, আজকের আলোচ্য বিষয় ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ থেকে ওয়ার্ড কম্পারিজন। চলো প্রথমেই জেনে নিই ওয়ার্ড কম্পারিজনটা কী। যেমনটা নাউনের পরিমাণ বোঝানোর জন্য আমরা বিভিন্ন পরিমাপের একক ব্যবহার করে থাকি, যেমন 1 কেজি, 2 কেজি, 1 বিঘা, 2 বিঘা, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 1 ভরি, 2 ভরি ইত্যাদি একক আমরা ব্যবহার করে থাকি। ঠিক তেমনই অ্যাডজেক্টিভের পরিমাপের একক মাত্রা, যেমন সুন্দর, তার চেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, অথবা খারাপ, তার চেয়েও খারাপ, সবচেয়ে খারাপ। অথবা এমনটা বলা যেতে পারে, সুন্দর, তার থেকে কম সুন্দর, সব থেকে কম সুন্দর। অ্যাডজেক্টিভের এই জাতীয় প্রকাশকেই ওয়ার্ড অফ কম্পারিজন বলা হয়ে থাকে। এ থেকে একটা জিনিসে বুঝলাম, অ্যাডজেক্টিভের মাত্রা প্রকাশের জন্য তুলনার ব্যবহার করা হয়ে থাকে। যেমন রিনা মিনার মতো সুন্দর, অথবা রিনা মিনার চেয়েও সুন্দর, অথবা রিনা সবচেয়ে সুন্দর। এই তুলনাকেই আমরা ইংরেজিতে বলে থাকি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে একটি অ্যাডজেক্টিভ শব্দকে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভে রূপান্তর করা যেতে পারে। তার আগে এটা বলে নেওয়া দরকার, অ্যাডজেক্টিভের সাধারণ প্রকাশভঙ্গিটাই পজিটিভ ডিগ্রি, এবং সাধারণ এই অ্যাডজেক্টিভটিকে যখন দুইয়ের ভিতরে তুলনা করে মাত্রা ব্যবহার করায় তখন এটা কম্পারেটিভ ডিগ্রি, এবং যখন এটা সবার ভিতরে ব্যবহার করে মাত্রা ব্যবহার করা হয় তখন এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা এটা বুঝলাম, একটি অ্যাডজেক্টিভ শব্দকে 3টি মাত্রায় প্রকাশ করা যায়, একটি পজিটিভ ডিগ্রি, একটি কম্পারেটিভ ডিগ্রি এবং অন্যটি সুপারলেটিভ ডিগ্রি। সাধারণত একটি পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে ইআর বা ইএসটি অথবা মোর বা মোস্ট অথবা নতুন শব্দ প্রয়োগের মাধ্যমেই রূপান্তর করা হয়। চলো বিষয়টি আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিস্তারিত জেনে নিই। অ্যাডজেক্টিভের এই কম্পারিজনকে বোঝানোর জন্য আমি 6টি মডেলের ব্যবহার করেছি। এই 6টি মডেল দেখার পরে আশা করি কম্পারিজন সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট ধারণা তৈরি হবে। মডেল 1, এখানে আমি কিছু শব্দ ব্যবহার করেছি এবং এই শব্দগুলোকে ইআর ব্যবহার করে কম্পারেটিভ এবং ইএসটি ব্যবহার করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করেছি। ব্রাইট শব্দটির সাথে ইআর যুক্ত করে প্রথমে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করা হয়েছে। ঠিক তেমনিভাবে ব্ল্যাক শব্দের সাথে ইআর যুক্ত করে ব্ল্যাকার এবং ইএসটি যুক্ত করে ব্ল্যাকেস্ট, এবং বোল্ড শব্দের সাথে ইআর যুক্ত করে বোল্ডার কম্পারেটিভ ডিগ্রি ও ইএসটি যুক্ত করে বোল্ডেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করা হয়েছে। ঠিক তেমনভাবে ক্লেভার এর সাথে ইআর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি ক্লেভারার এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি ক্লেভারেস্ট। কোল্ড শব্দটির সাথে ইআর যুক্ত করে কোল্ডার এবং ইএসটি যুক্ত করে কোল্ডেস্ট। ফাস্ট শব্দের সাথে ইআর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি ফাস্টার এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি ফাস্টেস্ট। গ্রেট শব্দটির সাথে ইআর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি গ্রেটার এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গ্রেটেস্ট। হাই শব্দটির সাথে ইআর যুক্ত করে
কম্পারেটিভ ডিগ্রি হায়ার এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি হায়েস্ট, কাইন্ড শব্দটির সাথে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি কাইন্ডার, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি কাইন্ডেস্ট, লং শব্দটির সাথে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি লঙ্গার এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি লঙ্গেস্ট, স্মল শব্দটির সাথে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি স্মলার এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি স্মলেস্ট, স্ট্রং শব্দটির সাথে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ স্ট্রঙ্গার এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ স্ট্রংগেস্ট, সুইট শব্দটির সাথে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ সুইটার এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ সুইটেস্ট, টল শব্দটির সাথে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ টলার এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ শব্দ টলেস্ট, ইয়াং শব্দটির সাথে ইয়ার যুক্ত করে ইয়াঙ্গার এবং ইএসটি যুক্ত করে ইয়াঙ্গেস্ট। এইভাবে ইয়ার এবং ইএসটির ব্যবহার করে আমরা একটি পজিটিভ শব্দকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করেছি। মডেল দুই, আমরা কিছু পজিটিভ শব্দ দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি শব্দের শেষে আমরা দেখতে পাচ্ছি ভয়েল ই শব্দটি ব্যবহার করা হয়েছে, যেমন ব্রেভ, ফাইন, লার্জ, নাইস, নোবেল, পেল, সিম্পল, ওয়াইজ, হোয়াইট। প্রত্যেকটা শব্দের শেষে ই থাকায় আমরা এই শব্দসমূহকে কম্পারেটিভ ডিগ্রি রূপান্তর করার জন্য আর ব্যবহার করছি এবং এসটি ব্যবহার করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করেছি। যেমন ব্রেভ শব্দটির শেষে ই থাকায় আর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি ব্রেভার এবং এসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি ব্রেভেস্ট এ রূপান্তরিত করা হয়েছে। ঠিক তেমনভাবে ফাইন শব্দটি শেষে ই থাকায় আর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি ফাইনার এবং এসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি ফাইনেস্টে রূপান্তরিত করা হয়েছে। ঠিক এভাবে লার্জ শব্দটি শেষে ই থাকায় আর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি লার্জার এবং এসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি লার্জেস্টে রূপান্তরিত করা হয়েছে। নাইস শব্দটি শেষেও ই থাকায় আর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি নাইসার এবং এসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি নাইসেস্টে রূপান্তরিত করা হয়েছে। নোবেল শব্দটি শেষেও ই থাকায় আর যুক্ত করে নোবেলার কম্পারেটিভ ডিগ্রি এবং এসটি যুক্ত করে নোবেলের সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। পেল শব্দটির শেষেও ই থাকায় আর যুক্ত করে পেলার কম্পারেটিভ ডিগ্রি এবং এসটি যুক্ত করে পেলেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। সিম্পল শব্দটির শেষেও ই থাকায় আর যুক্ত করে সিম্পলার কম্পারেটিভ ডিগ্রি এবং এসটি যুক্ত করে সিম্পলেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করা হয়েছে। যেমনটি ওয়াইজ শব্দ শেষেও ই থাকায় আর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি ওয়াইজার এবং এসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি ওয়াইজেস্টে রূপান্তরিত করা হয়েছে। এভাবে আমরা দেখতে পাচ্ছি একদম শেষের শব্দ হোয়াইট শব্দটি শেষেও ই থাকায় আর যুক্ত করে হোয়াইটার কম্পারেটিভ ডিগ্রি এবং এসটি যুক্ত করে হোয়াইটেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। এই মডেল শেষে আমরা এটা জানতে পারলাম অ্যাডজেক্টিভের কোনো পজিটিভ শব্দ শেষে যদি ই থাকে তবে এটাকে কম্পারেটিভ করার জন্য এর শেষে আর এবং সুপারলেটিভ করার জন্য এর শেষে এসটি যুক্ত করে সুপারলেটিভে রূপান্তরিত করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব মডেল থ্রি নিয়ে। মডেল থ্রি এর পজিটিভ ফর্মে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি এবং প্রতিটি শব্দের শেষে একটি বর্ণ দেখতে পাচ্ছি ওয়াই, যেমন কস্টলি, ড্রাই, ইজি, হ্যাপি, হেভি, লেজি, মার্সি, ওয়েলি। ওয়াই বর্ণযুক্ত এরূপ শব্দসমূহকে কম্পারেটিভ করার জন্য ওয়াইয়ের পরিবর্তে আই এবং শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি এবং ওয়াইয়ের পরিবর্তে আই এবং শেষে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হয়। চলো তাহলে আমরা শব্দগুলো পড়ে ফেলি। যেমন কস্টলি শব্দের শেষে ওয়াই বর্ণ থাকায় ওয়াইয়ের পরিবর্তে আই এবং শেষে ইয়ার যুক্ত করে কস্টলি ইয়ার কম্পারেটিভ ডিগ্রি এবং একইরূপভাবে ওয়াইয়ের পরিবর্তে আই এবং শেষে ইএসটি যুক্ত করে কস্টলিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। ঠিক একইভাবে ড্রাই শব্দটির শেষেও ওয়াই থাকায় ওয়াইয়ের পরিবর্তে আই এবং তার শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি ড্রায়ার এবং একইভাবে ওয়াইয়ের পরিবর্তে আই ব্যবহার করে শেষে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি ড্রাইয়েস্টে রূপান্তরিত করা হয়েছে।
এভাবে ইডি শব্দ শেষেও ওয়াই থাকায় ওয়াই পরিবর্তে আই এবং শেষে ইয়ার যুক্ত করে ইজিআর কম্পারেটিভ ডিগ্রি এবং আবারও ওয়াইয়ের পরিবর্তে আই এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। এভাবে হ্যাপি শব্দটি শেষেও ওয়াই থাকায় ওয়াইয়ের পরিবর্তে আই এবং তার শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি হ্যাপিয়ার এবং আবারও ওয়াই এর পরিবর্তে আই এবং শেষে ইএসটি যুক্ত করে হ্যাপিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। যেমনটা হ্যাপি শব্দের শেষেও ওয়াই থাকায় ওয়াইয়ের পরিবর্তে আই ব্যবহার করা হয়েছে এবং এর শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি হ্যাভিয়ার এবং আবারও ওয়াইয়ের পরিবর্তে আই ব্যবহার করে শেষে ইএসটি যুক্ত করে হ্যাভিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। এভাবে লেজি শব্দ শেষেও ওয়াই থাকায় ওয়াইয়ের পরিবর্তে আই এবং শেষে ইয়ার যুক্ত করে লেজিয়ার কম্পারেটিভ ডিগ্রি এবং আবারও ওয়াইয়ের পরিবর্তে আই ব্যবহার করে এবং শেষে ইএসটি যুক্ত করে লেজিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। এভাবে মার্সি শব্দ শেষেও ওয়াই থাকায় ওয়াইয়ের পরিবর্তে আই এবং শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি মার্সিয়ার এবং শেষে ইএসটি যুক্ত করে মার্সিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। এবং সবশেষে ওয়েলডিট শব্দটি শেষেও ওয়াই থাকায় ওয়াইয়ের পরিবর্তে আই এবং শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি ওয়েলডিয়ার এবং আবারও ওয়াইয়ের পরিবর্তে আই এবং শেষে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি ওয়েলডিএসটি রূপান্তরিত করা হয়েছে। এভাবে প্রিয় শিক্ষার্থী, কোনো অ্যাডজেক্টিভ পজিটিভ শব্দ শেষে ওয়াই থাকলে ওয়াইয়ের পরিবর্তে আই এবং শেষে ইআর যুক্ত করে কম্পারেটিভ এবং ওয়াইয়ের পরিবর্তে আই এবং শেষে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হয়। এখন আমরা আলোচনা করব 4 নম্বর মডেল নিয়ে এবং এখানে আমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছি তার বৈশিষ্ট্য, এই শব্দগুলোর শেষে একটি কনসোন্যান্ট এবং তার ঠিক পূর্বে একটি ভয়েল অ্যালফাবেট আছে। এভাবে শেষে কনসোন্যান্ট এবং তার পূর্বে ভয়েল যুক্ত শব্দসমূহকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার জন্য শেষের কনসোন্যান্ট শব্দটিকে আরও একবার লিখে তার শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ এবং শেষের কনসোন্যান্ট শব্দটিকে আরও একবার লিখে তার শেষে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হয়। চলো তাহলে আমরা নিচের শব্দগুলো পড়ে ফেলি। প্রথম শব্দটি বিগ এবং বিগ শব্দ শেষে কনসোন্যান্ট জি এবং তার পূর্বে ভয়েল আই থাকায় আমরা জি শব্দটিকে আরও একবার লিখব এবং তার শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি বিগার এবং আবারও জি শব্দটিকে আর একবার লিখে তার শেষে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ফর বিগেস্টে রূপান্তরিত করব। এভাবে ডিম শব্দটিও আমরা দেখতে পাচ্ছি লাস্টে এম কনসোন্যান্ট দিয়ে গঠিত এবং তার ঠিক পূর্বে আই ভয়েল থাকায় এমটিকে আরও একবার লিখে তার শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি ডিমার এবং এমটিকে আরও একবার লিখে তার শেষে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি ডিমেস্ট। এভাবে ফ্যাট শব্দটি শেষেও টি কনসোন্যান্ট এবং তার ঠিক পূর্বে এ ভয়েল থাকায় টি শব্দটিকে আরও একবার লিখে এবং তার শেষে ইয়ার যুক্ত করে ফ্যাটার কম্পারেটিভ ডিগ্রি এবং টি শব্দটিকে আরও একবার লিখে তার শেষে ইএসটি যুক্ত করে ফ্যাটেস্ট সুপারলেটিভ ডিগ্রি। এভাবে হট শব্দটির শেষেও আমরা টি কনসোন্যান্ট এবং তার ঠিক পূর্বে ও ভয়েল থাকায় টি শব্দটিকে আরও একবার লিখে তার শেষে ই আর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি হটার এবং টি শব্দটি আরও একবার লিখে তার শেষে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি হটেস্ট। এভাবে শেষ শব্দ থিন শব্দটির শেষ বর্ণটি এন কনসোন্যান্ট থাকায় এবং তার ঠিক পূর্বে আই ভয়েল থাকায় এনটিকে আরও একবার লিখে তার শেষে ইয়ার যুক্ত করে থিনার এবং এনটিকে আরও একবার লিখে তার শেষে ইএসটি যুক্ত করে থিনেস্ট। এইভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি। ঠিক এভাবে কোনো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের শেষে কনসোন্যান্ট থাকলে এবং তার ঠিক পূর্বে ভয়েল থাকলে আমরা এভাবে কনসোন্যান্ট শব্দটিকে ডাবল লিখে এবং তার শেষে ইয়ার লিখে কম্পারেটিভ ফর্মে রূপান্তর করতে পারি এবং শেষ কনসোন্যান্ট শব্দটিকে আর একবার লিখে তার শেষে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ফর্ম এ রূপান্তরিত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ যে শব্দসমূহগুলো নিয়ে আলোচনা করেছি এবং যার শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করেছি সেই শব্দগুলো ছিল মূলত অ্যাক্সিলেবল যুক্ত। মডেল 5-এ এখানে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি যে শব্দগুলো সাধারণত অ্যাক্সিলেবলের অধিক
শ্বাস বা মাত্রা নিয়ে উচ্চারিত হয় বা একাধিক সিলেবল যুক্ত শব্দ হয় এই শব্দগুলোকে কম্পারেটিভ করার জন্য এর পূর্বে মোর এবং সুপারলেটিভ করার জন্য এর পূর্বে মোস্ট শব্দ যুক্ত করতে হয়। চলো তাহলে কীভাবে মডেল ফাইভের শব্দসমূহ একাধিক সিলেবলে উচ্চারিত হয়েছে দেখে আসি। যেমন অ্যাক্টিভ শব্দটি অ্যাক্ট এবং টিভ দুই সিলেবল যুক্ত উচ্চারিত হয়। এর পূর্বে মোর শব্দ ব্যবহার করে কম্পারেটিভ ডিগ্রি মোর অ্যাক্টিভ এবং মোস্ট শব্দটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি মোস্ট অ্যাক্টিভে রূপান্তরিত করা হয়েছে। একইভাবে অ্যাট্রাকটিভ শব্দটি একাধিক সিলেবল উচ্চারিত হয় মোর শব্দ যুক্ত করে মোর অ্যাট্রাকটিভ কম্পারেটিভ ডিগ্রি এবং মোস্ট শব্দ যুক্ত করে মোস্ট অ্যাট্রাকটিভ সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। বিউটিফুল শব্দটিও দুই সিলেবল তথা বিউটি এবং ফুল হওয়ায় এর পূর্বে মোর যুক্ত করে মোর বিউটিফুল কম্পারেটিভ ডিগ্রি এবং মোস্ট যুক্ত করে মোস্ট বিউটিফুল সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। একইভাবে ব্রিলিয়ান্ট শব্দটির একাধিক সিলেবল যুক্ত হয় এর পূর্বে মোর যুক্ত করে মোর ব্রিলিয়ান্ট কম্পারেটিভ ডিগ্রি এবং মোস্ট যুক্ত করে মোস্ট ব্রিলিয়ান্ট সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। এভাবে কেয়ারফুল শব্দটিও দুই সিলেবল হওয়ায় মোর যুক্ত করে মোর কেয়ারফুল এবং মোস্ট যুক্ত করে মোস্ট কেয়ারফুল করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হয়েছে। একইভাবে কারিজিয়াস মোর কারিজিয়াস মোস্ট কারিজিয়াস কানিং মোর কানিং মোস্ট কানিং ডিফিকাল্ট মোর ডিফিকাল্ট মোস্ট ডিফিকাল্ট ফেমাস মোর ফেমাস মোস্ট ফেমাস ফেইথফুল মোর ফেইথফুল মোস্ট ফেইথফুল প্রপার মোর প্রপার মোস্ট প্রপার পপুলার মোর পপুলার মোস্ট পপুলার স্প্লেন্ডিড মোর স্প্লেন্ডিড মোস্ট স্প্লেন্ডিড। এইভাবে একাধিক সিলেবল থাকলে আমরা মোর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি এবং মোস্ট যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব। এতক্ষণ আমরা এক সিলেবল শব্দকে ইআর এবং ইএসটি যুক্ত করে এবং একাধিক সিলেবল যুক্ত শব্দকে মোর এবং মোস্ট যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করেছি। এখন আমরা আলোচনা করব মডেল সিক্স। এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি আমরা, যেই শব্দগুলো পজিটিভ একটা ওয়ার্ড, কম্পারেটিভ আর একটা ওয়ার্ড এবং সুপারলেটিভ আর একটা ওয়ার্ড, সম্পূর্ণ তিনটা ওয়ার্ড তিন রকম। এই শব্দগুলোকে বলা হয় ইররেগুলার কম্পারিজন। আমরা এখন এই শব্দগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেব। তবে শিক্ষার্থী বন্ধু, এই শব্দগুলোর সংখ্যা খুবই কম হওয়ায় এই শব্দগুলো সম্পর্কে অল্প একটু খেয়াল করলেই আমাদের একটা ধারণা চলে আসবে। চলো তবে শব্দগুলো পড়ে ফেলি। যেমন প্রথম শব্দ ব্যাট, এর কম্পারেটিভ শব্দ ওর্স এবং এর সুপারলেটিভ শব্দ ওর্স্ট। ঠিক তেমনটি ইভিল শব্দও একই রকম অর্থ প্রকাশ হয়, এর কম্পারেটিভ ফর্ম ওর্স এবং সুপারলেটিভ ফর্মটা ওর্স্ট। একইভাবে ইল শব্দ দ্বারা একই অর্থ প্রকাশ হয়, এরও কম্পারেটিভ ফর্ম ওর্স এবং সুপারলেটিভ ফর্ম ওর্স্ট। পরবর্তী শব্দটি দেখতে পাচ্ছি গুড, গুড শব্দের কম্পারেটিভ ফর্ম বেটার এবং সুপারলেটিভ ফর্ম বেস্ট। ওয়েল শব্দটিও একই অর্থ প্রকাশ হয়, এরও কম্পারেটিভ ফর্ম বেটার এবং এর সুপারলেটিভ ফর্ম বেস্ট। এছাড়া ফার শব্দটির কম্পারেটিভ ফর্ম ফারদার এবং সুপারলেটিভ ফর্ম ফারদেস্ট। তাছাড়া লেট শব্দটির কম্পারেটিভ ফর্ম লেটার এবং সুপারলেটিভ ফর্ম লেটেস্ট। লিটেল শব্দটির কম্পারেটিভ ফর্ম লেস এবং সুপারলেটিভ ফর্ম লেস্ট। মাস বা মেনি শব্দের কম্পারেটিভ ফর্ম মোর এবং সুপারলেটিভ ফর্ম মোস্ট। নিয়ার শব্দটির কম্পারেটিভ ফর্ম নিয়ারার এবং সুপারলেটিভ ফর্ম নিয়ারেস্ট। ওল্ড শব্দটির দুইটা কম্পারেটিভ ফর্ম এবং দুইটা সুপারলেটিভ ফর্ম, যথাক্রমে ওল্ডার কম্পারেটিভ ফর্ম ওল্ডেস্ট সুপারলেটিভ ফর্ম, অথবা ওল্ড শব্দটির ইল্ডার কম্পারেটিভ ফর্ম এল্ডেস্ট সুপারলেটিভ ফর্ম। প্রিয় শিক্ষার্থী, এই ছিল ওয়ার্ড কম্পারিজন সম্পর্কে বিস্তারিত ধারণা। যদি কারোর অস্পষ্টতা থেকে থাকে তবে ভিডিওটি আবারও দেখে নেওয়ার জন্য অনুরোধ করব। এবং এই ভিডিও সম্পর্কে বিস্তারিত ধারণা তৈরি হওয়ার পরে
ইংলিশ ভার্সন ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব, তবেই ইংরেজির উৎকর্ষতা বৃদ্ধি পাবে আর তোমাদেরকে তোমাদের প্র্যাকটিস চালু রাখার জন্য অনুরোধ করব। মনে রাখবা ইংরেজি গ্রামার খুবই সহজ একটি আইটেম, অল্প কিছুদিন চর্চার মাধ্যমেই ইংরেজিকে আয়ত্ত করা সম্ভব। আত্মবিশ্বাস রাখো, আমার সাথে থাকো, ইংরেজি শিখবাই শিখবা এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর আমার চ্যানেল হাসান ডিজিটাল ইংলিশ একাডেমিতে থাকো, এখানে আরও অনেক ভিডিও দেওয়া হবে, একাডেমিক ভিডিও সহ বেসিক গ্রামার, গ্রামার, অ্যাডভান্স গ্রামার সম্পর্কেও অনেক টিউটোরিয়াল দেওয়া থাকবে। আশা করি তোমাদের চলার পথে আমার এই প্রচেষ্টাটা একটু হলেও তোমাদের সহযোগিতা করবে। তোমাদের প্রতি শুভকামনা রেখে আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।